কুমিল্লা মডেল হাই স্কুলের দশম শ্রেণীর সকল ছাত্র ছাত্রীর উদ্দেশ্যে আমি মোহাম্মদ হাফিজুর রহমান নিজামি, সিনিয়র শিক্ষক কুমিল্লা মডেল হাই স্কুল নজরুল এভিনিউ কুমিল্লা, আজকে দশম শ্রেণীর পঞ্চম অধ্যায়ের পঞ্চম পাঠ থেকে আলোচনা করছি। সকলকে মনোযোগী হওয়ার জন্য বলা হল, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশে মায়া মিনার কোলে জন্মগ্রহণ করেছেন। কিন্তু মক্কার কাফের মুশরিকের অত্যাচার অনাচার, তিনি মক্কায় থাকতে পারলেন না, অতএব তিনি মদিনা শরীফে হিজরত করেন। তিনি ষষ্ঠ হিজরিতে মক্কার কুরাইশ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের সাথে হুদাইবিয়ার সন্ধি করে। কিন্তু কুরাইশরা সন্ধির শর্ত ভঙ্গ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 637 খ্রিস্টাব্দে 10,000 মুসলিম বাহিনী নিয়ে মক্কার অভিমুখে অভিযান করেন। মক্কার অদূরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবু স্থাপন করেন। কুরাইশরা মুসলমানদের এই বাহিনী দেখে ভীত সন্ত্রস্ত হল। তারা কোন প্রকার বাধা দেওয়ার সাহস করল না। বিনা রক্তপাতে বিনা বাধায় মুসলিম বাহিনী মক্কা বিজয় করল। মক্কা বিজয়ের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল কাফের মুশরিকদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন এবং বলা হল, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউমা ইযহাবু ফা আনতুম তুকা, আজ তোমাদের প্রতি আমার কোন অভিযোগ নেই, যাও তোমরা মুক্ত ও স্বাধীন। সেই সময়ে তিনি ইসলামের চরম শত্রু আবু সুফিয়ান সহ সকল কাফের মুশরিকদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছিলেন। মানবতার ইতিহাসে এমন ক্ষমা বিরল। ভুল বুঝতে পারার পর মক্কার কুরাইশরা তখন দলে দলে ইসলাম গ্রহণ, ইসলামের ছায়া তলে এসে যায়। এমনি ভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করেন এবং মক্কা বিজয়ের পর দলে দলে যখন মানুষ ইসলাম গ্রহণ করতে লাগল, আরবের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসলাম পৌঁছে গেল, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝলেন আর বেশি দিন পৃথিবীতে তার থাকা হবে না, তাই তিনি
632 খ্রিস্টাব্দে দশম হিজরিতে হজ করার ইচ্ছা করলেন। এই উদ্দেশ্যে উক্ত সালের ফেব্রুয়ারি জিলহজ মাসের লক্ষাধিক সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হজ করতে গিয়েছিলেন, যা বিদায় হজ নামে পরিচিত। এই হজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মীগণ তার সঙ্গে ছিলেন। জুল হুলাইফা নামক স্থানে এসে সকলে ইহরাম হজের পোশাক বেঁধে বাইতুল্লাহর উদ্দেশ্যে রওনা হন। জিলহজের মাসের নবম তারিখে আরাফার ময়দানে উপস্থিত জনসমুদ্রে মুসলমানদের উদ্দেশ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুগান্তরকারী ভাষণ দেন। এই ভাষণ বিশ্ব মানবতার সকল কিছু দিক নিদর্শন ছিল। আরাফার ময়দানে জাবালে রহমত রয়েছে, সে জাবালে রহমতের চূড়ায় উঠে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভাষণ প্রদান করেছিলেন ইতিহাসে তাকে বিদায় হজ এর ভাষণ নামে উল্লেখ করা হয়েছে। জাবালে রহমত সে আরাফার ময়দানে অবস্থিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে আল্লাহ তাবারক ও তাআলার প্রশংসা অতঃপর সকল মানুষের উদ্দেশ্যে কিছু কথাবার্তা রেখেছিলেন, যার এই বিদায় হজের ভাষণের কতগুলি নির্দেশিকা রয়েছিল, তার মধ্যে অন্যতম হল 12টি। প্রথমে তিনি বলেছিলেন, হে মানব সকল, আমার কথা মনোযোগ দিয়ে শুনুন, কারণ আগামী বছর আমি তোমাদের সাথে এখানে সমবেত হইতে পারব কিনা জানি না। দুই নম্বর বলেছিলেন, আজকের এই দিনে এই স্থানে এই মাসে যেমন পবিত্র তেমনি তোমাদের জীবন সম্পদ পরস্পর নিকটে অপকরের কাছে পবিত্র। তিন নম্বর বলেছিলেন, মনে রাখবে অবশ্যই একদিন সকলকে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে, সেদিন সকলকে নিজ নিজ কাজের হিসাব দিতে হবে। চার নম্বরে বলেছিলেন, হে বিশ্বাসীগণ, হে ইমানদারগণ, স্ত্রীদের সাথে সদয় ব্যবহার করবে, তাদের উপরে তোমাদের যেমন অধিকার আছে তেমনি তোমাদের উপর তাদের অধিকার রয়েছে। পাঁচ নম্বরে বলেছিল, সর্বদাই অন্যের আমানত রক্ষা করবে এবং পাপ কাজ থেকে বিরত থাকবে, সুদ খাবে না। ষষ্ঠ নম্বর বলেছিলেন, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না আর অন্যায়ভাবে একে অন্যকে হত্যা করবে না। সাত নম্বর বলেছিল, মনে রাখবে দেশ বর্ণ গোত্র সম্প্রদায়ের নির্বিশেষে সকল মুসলমান সমান, আজ থেকে বংশগত শ্রেষ্ঠত্ব বিলুপ্ত হল, শ্রেষ্ঠত্বের একমাত্র মাপকাঠি হল আল্লাহর বিধি সৎকর্ম। যে ব্যক্তি সব চাইতে সেরা সেই নিজেই সৎকর্ম দ্বারা শ্রেষ্ঠত্ব অর্জন করে। আট নম্বর বলা হয়েছে, ধর্ম নিয়ে ভাগাভাগি করো না, পূর্বের অনেক জাতি এই কারণে ধ্বংস হয়েছে। নির্যোগ্যতা বলে কৃত দাস যদি
নেতা হয় তার অবাধ্য হবে না, বরং তার আনুগত্য করবে। নয় নম্বর, দাস দাসীদের প্রতি সৎ ব্যবহার করবে। তোমরা যা আহার করবে, পরিধান করবে, তাদেরকেও তা আহার করাবে, পরিধান করাবে। তারা যদি কোন অমার্জনীয় অপরাধ করে ফেলে তবে তাদের মুক্ত করে দেবে, তবুও তাদের সাথে দুর্ব্যবহার করবে না, কেননা তারা তোমাদের মতই মানুষ, আল্লাহ পাকের সৃষ্টি, সকল মুসলিম একে অন্যের ভাই এবং তোমরা একই পাতৃত্বের বন্ধনে আবদ্ধ। দশ নম্বর বলেছিলেন, জাহিলি যুগের সকল কুসংস্কার ও হত্যা প্রতিশোধ বাতিল করা হল। তোমাদের পথ প্রদর্শনের জন্য আল্লাহর বাণী এবং আমি রাসূলের আদর্শ রেখে যাচ্ছি। এইগুলি যতদিন তোমরা আগ্রিয়ে থাকবে ততদিন তোমরা বিপদগামী হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এগারো নম্বর বলেছিলেন, আমিও শেষ নবী, আনা খাতামান নবী লা নাবিয়া বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না, হবে না। যদি কোনো ব্যক্তি আমার নবুয়তের পরে কোনো ব্যক্তি নবী দাবি করে, সেই ভ্রান্ত, সেই মিথ্যাবাদী, তাকে হত্যা করা শরীয়ত সম্মত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, বারো নম্বরে বলেছেন, তোমরা যারা উপস্থিত আছো তারা অনুপস্থিতদের কাছে আমার এই বাণী পৌঁছাইয়ে দিবে। তারপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের দিকে তাকিয়ে আওয়াজ করে বলতে লাগলো, হে আল্লাহ, আমি কি তোমার বাণী সঠিকভাবে জনগণের নিকট পৌঁছাইতে পেরেছি? সাথে সাথে উপস্থিত জনগণ জনসমুদ্র থেকে আওয়াজ এলো, হ্যাঁ, নিশ্চয় পেরেছেন। অতঃপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আল্লাহ, তুমি সাক্ষী থাকো। এরপরে আল্লাহ তাআলা নাজিল করলেন, প্রিয় ছাত্রছাত্রীরা, মহান আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেন, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, অর্থাৎ আজ আমি তোমাদের ধর্মকে পূর্ণাঙ্গ করে দিলাম এবং আমার নিয়ামত তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম, ইসলামকে তোমাদের জন্য পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসাবে মনোনীত করলাম। সূরা আল মাইদা আয়াত নম্বর ৩। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণ পর সময় নীরব থাকলেন, উপস্থিত জনতা নীরব ছিল, অতএবর সকলের দিকে করুণা দৃষ্টিতে তাকিয়ে বললেন, আলবেদা 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 বিদায়। একটা অজানা বৃহৎ ব্যথা উপস্থিত সকলে অন্তরকে বারাক্রান্ত করে দিল বা বারাক্রান্ত করে তুলল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ভাষণের মাধ্যমে যে দিক নিদর্শন তুলে ধরেছিলেন, বাস্তব জীবনে তিনি তা অনুসরণীয় এবং সকলের জন্য অনুকরণীয় করেছে। আমরাও আমাদের ভাষণের বা বক্তব্য যা বলব বাস্তব জীবনে তা অনুশীলন করব, তাহলে আমাদের দেশ ও জাতি আমরাও সুন্দর ও সমৃদ্ধ উন্নতি হবে। আজকের সারা পৃথিবীর তাকালে দেখা যায়
সারা পৃথিবী অস্থির হয়ে গেছে এক করোনা ভাইরাসের কারণে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা মনে রাখবে আল্লাহ এবং রসুলের নীতি আদর্শ যারা পালন করবে তাদেরকে আল্লাহর এই আজাব গজব থেকে আল্লাহ রেহাই করবে। তাই সকলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া পাঁচ ওয়াক্ত নামাজ, মাহে রমজানের এক মাস রোজা এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি আদর্শ মেনে তার অনুসরণ অনুকরণ করে যদি আমরা জীবন যাপন করি, আমাদের জীবনও সার্থক হবে, সুন্দর হবে। ইহকাল পরকাল সকলকালে আমরা সুখী হব। আল্লাহ পাক আমাদের সকলকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নীতি আদর্শ অনুসরণ অনুকরণ করে চলার তৌফিক দান করুন। আজকের মতো আমি এখানেই শেষ করলাম। তা বোর্ডের দিকে তাকাও, আমি কয়েকটি প্রশ্ন তোমাদেরকে একটি প্রশ্ন দিয়ে দিলাম আলোচনার মাধ্যমে, যে এক নম্বর, কত হিজরিতে মক্কা বিজয় হয়েছিল? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতজন মুসলিম বাহিনী নিয়ে মক্কায় বিজয় করেছিলেন তার আলোচনা করো। তিন নম্বর, বিদায় হজের আলোচনার বিষয়গুলি বর্ণনা করো। চার নম্বরে, আয়াতে কোরআনের ব্যাখ্যা, আলিয়াম আকমাল তো লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা, এই আয়াতের ব্যাখ্যা লিখো। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা এমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হিজরতের এবং তার মক্কা বিজয়ের বিদায় পথ সম্পর্কে আশা করি মনোযোগী হবে। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আমি মাওলানা মোহাম্মদ হাফিজুর রহমান নিজামী, সহকারী সিনিয়র শিক্ষক কুমিল্লা মডেল হাই স্কুল নজরুল একাডেমি কুমিল্লা। আল্লাহ আমাদের সকলকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ভিতরে থাকার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আজকের মতো এখানে আমি ক্লাস শেষ করলাম। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।